সঙ্গে কি অবস্থা, কেমন আছো? সত্যি একটু আনন্দিত মনে হচ্ছে নিজের কাছে, যে এতদিনে মানে সাধনা স্বপ্নের কুড়িয়াতে আসতে পারছি, সত্যি নিজের কাছে খুব গর্ব, মানে গর্ববোধই মনে হচ্ছে, গর্ব গর্ব আসলে আসলে অনেক চেষ্টা সাধনা করছি আর এত সুন্দর মানে দেশের ব্যবস্থা, মানে সত্যি চোখে না দেখলে আসলে কাউকে বিশ্বাস করানো যাবে না, এক কথায় আনবিলিভেবল। ঠিক আছে, খাবার সামনে পাহাড় দেখেন, সামনে পাহাড় আমি কিন্তু বিদেশ ছিলাম ভাই, আমি কিন্তু বিদেশ গেছিলাম, কিন্তু বাংলাদেশে মিস করছি, কারণ এই দেশটা বাংলাদেশের চেয়ে জঘন্য ছিল। আমাদের বাঙালিদের একটা স্বভাবই, ওরা আগে পজিটিভ খুব কম ভাবে, আগে নেগেটিভ ভাবে, নেগেটিভ ভাবে মানে মানে হুলুকে বাঙালি এক কথা, মানে ওই চিল্লি কান নিয়ে গেছে, চিলি কান আপনাদের চিলি পিছনে করে, এটা বাঙালির স্বভাব। আচ্ছা, যেমন মনে করেন আজকে যে নিয়মনীতি ভালোভাবে কোনো কিছু পালন করতে চায় না, আমিও বাঙালি, আমিও তার মধ্যে একজন। না, আমরা কিন্তু চেষ্টা করি, কিন্তু আমরা পজিটিভভাবে থাকার চেষ্টা করি। একটা যেমন আজকে যেটা হয়েছে খাওয়ানোর ক্ষেত্রে, আমি খাবার নিছি বেশি, দেখা কিন্তু গেছে খুব মুখরোচক। হ্যাঁ ভাই, খাবার কিন্তু মুখরোচক, তখন কিন্তু একজন আইসা যখন খাবার খাইতে পারি নাই, ফালাই দিছি আমি। হ্যাঁ, খাবার খাইতে পারতেছি না, তরকারি তরকারি আইটেম দিয়া, হ্যাঁ মুরগি দিয়ে একটু কভার করছি, কিন্তু একজন একসা বয়ান দিতেছে আমারে, বলতেছে ভাই খাইতে পারবেন না যখন নিছেন গেতডি। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রথম প্রথম ভুল হতেই পারে, যে এখন না এটা কি ভুল, এটা কি আপনি ভুল হিসেবে দেখেন না? ঠিক আছে, আমার জ্ঞান দিয়েন না, আমি বিবিএ পাশ করার ছেলে, আমার যথেষ্ট জ্ঞান আছে। আর আপনি যে কইলেন যে খাবার বেশি করে নিছেন জ্ঞান, এই খাবার কি আমি খাইছি আগে, এই আর কি। যাই হোক ভাই, আপনি ভালো লাগছে তো সবকিছু মিলে, আর আপনি পজিটিভ মেন্টালিটি, আপনি যোগাযোগ রাখছেন। ঠিক আছে, এ সুমন ভাই, সুমন ভাই তো।